হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আর একটা নতুন সেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তোমাদের ক্লাস 10 এর যে 5th চ্যাপ্টার আছে, অনুপাত ও সমানুপাত, এই চ্যাপ্টারটি কমপ্লিট করছিলাম। এটা পার্ট 17 এই চ্যাপ্টারের উপরে। এর আগে 16টা ভিডিও আমি অলরেডি বানিয়ে ফেলেছি, যেখানে আমরা ডিটেলসে প্রথম থেকে ধরে ধরে সমস্ত সূত্রগুলো শিখেছিলাম এবং তারপরে প্রয়োগের অঙ্কগুলো করেছিলাম এবং তারপরে কোষে থেকে 5.1, 5.2 এই অঙ্কগুলো সমস্ত কমপ্লিট করেছিলাম। আগের পার্ট পর্যন্ত আমাদের কোষে থেকে 5.3 এর 10 এর অঙ্কগুলো পর্যন্ত কমপ্লিট হয়েছিল। এই পার্টে আমরা 11 অঙ্কগুলো থেকে শুরু করব। যদি তোমরা আগের অঙ্কগুলো দেখে না থাকো, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো এবং তোমাদের ডাউট ক্লিয়ার করে নিতে পারো। এখানে তোমরা সমস্ত তোমাদের মাধ্যমিকের সমস্ত অঙ্ক বইয়ের এবং ইংরেজি বইয়ের সমস্ত চ্যাপ্টারের উপরে ডিটেলসে ধরে ধরে আলোচনা তোমরা মাধ্যমিক ম্যাথ ক্লাস 10 এই চ্যানেলটিতে পেয়ে যাবে। সুতরাং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে সাবস্ক্রাইব করো এবং তোমাদের মাধ্যমিকের প্রস্তুতি খুব ভালোভাবে তৈরি করো। তো চলো শুরু করা যাক আজকে। দেখো, আমি কোষে থেকে 5.3 এর 10 অব্দি আগের দিন করেছিলাম। আজকে এইখানে আমরা 11 থেকে শুরু করবো। কি বলেছে 11 এক একটা? যে দেখায় যে প্রতিটি অনুপাত 1/a+b+c এর সমান। অর্থাৎ এইটার মানে ভ্যালু দাঁড়াবে 1/a+b+c, এটার ভ্যালু দাঁড়াবে 1/a+b+c এবং এইটার ভ্যালু দাঁড়াবে 1/a+b+c। এটা আমাকে দেখাতে হবে। তো চলো করা যাক। আগে অঙ্কগুলো যদি তোমরা দেখে থাকো, তাহলে তোমরা জানো যে এই অঙ্কগুলো আমরা কিভাবে করেছিলাম। প্রয়োগের ক্ষেত্রেও এই অঙ্কগুলো এরকম ধরনের অঙ্ক ছিল, সেখানে আমরা আলোচনা করেছি। দেখো, এটা হচ্ছে আমার অঙ্ক x/x এ প্লাস yb প্লাস zc ইকুয়ালস টু y/y এ প্লাস zb প্লাস xc ইকুয়ালস টু z/z এ প্লাস xb প্লাস yc। আমাকে দেখাতে হবে প্রত্যেকটা অনুপাত হচ্ছে 1/a+b+c এর সমান। আমি কি করবো, আমি সংযোজন প্রক্রিয়া করে দেবো। সংযোজন প্রক্রিয়া নিয়ে ডিটেলসে এখন আমি কিছু বলবো না, তার কারণ অলরেডি আমরা শিখে এসেছি সংযোজন প্রক্রিয়া কি জিনিস, তাই তো? তাহলে আমি সংযোজন প্রক্রিয়া করে পাই কি? দেখো দেখো, আমি সংযোজন প্রক্রিয়া জানি, উপরে এগুলো যোগ হয়ে যাবে, x প্লাস y প্লাস z হয়ে যাবে, আর নিচে এইগুলোর হরের যোগ হয়ে যাবে। এটাকে বলে সংযোজন প্রক্রিয়া। xa+yb+zc+za+xb+xc+za+xb+za+xb+yc। কেন সংযোজন প্রক্রিয়া করলাম, তার কারণ কি, আমাকে নিচে থেকে a+b+c আনতে হবে। দেখো, এখানে একটা এ আছে, বি আছে, সি আছে, কিন্তু আমার এক্স আর ওয়াই গুলো নাই। সুতরাং আমি যদি এখান থেকে এইগুলো থেকে সেম জিনিস নিয়ে কমন নিয়ে যদি ওয়াই গুলোকে কোনো রকমে বাদ দিতে, এক্স ওয়াই জেড গুলোকে যদি কোনো রকমে বাদ দিতে পারি, তাহলে দেখো আমি এটা পেয়ে যাবো। সেই জন্য মনে রাখবে, এটাকে আমাকে সংযোজন প্রক্রিয়া করতে হবে। এইগুলো তোমরা মুখস্থ করে হয় না, প্র্যাকটিস করতে করতে তোমরা নিজেরাই অঙ্ক দেখলেই তখন নিজেরাই বুঝতে পারবে কি করে করতে হয়। সেই জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তাহলে আমি এবার কি করবো, দেখো এখানে এক্স এ আছে, এখানে ওয়াই এ আছে, এখানে জেড এ আছে, এগুলোকে পর পর লিখবো, xa+y এ প্লাস zA। এবার প্লাস, এখান থেকে দেখো এক্স বি আছে একটা, কোথায় আছে, এই যে এক্স বি লিখলাম প্লাস। এবার ওয়াই বি কোথায় আছে, দেখো এই যে ওয়াই বি আছে, তাহলে xb+yb+zb ও আছে। দেখো তোমরা জেড বি কোথায় আছে, এই যে একই রকম ভাবে এক্স ওয়াই, এবার এক্স সি আছে, এখান থেকে এক্স সি আছে, প্লাস ওয়াই সি আছে, ঠিক আছে, প্লাস জেড সি আছে। এবার উপরে যেরকম আছে সেরকম থাকলো, x+y+z থাকলো। এবার আমি এইখান থেকে কি কমন যাচ্ছে, দেখো এখান থেকে আমার এ কমন যাচ্ছে, তাহলে এ কমন দিয়ে কি পড়ে থাকলো, এখানে এক্স পড়ে থাকলো, এখানে ওয়াই পড়ে থাকলো, এখানে জেড পড়ে থাকলো। তাহলে x+y+z লিখতে পারলাম, প্লাস এটা থেকে কি কমন যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে বি কমন যাচ্ছে। তাহলে বি কমন দিয়ে কি পড়ে থাকলো, x+y+z, প্লাস এখান থেকে কি কমন যাচ্ছে,
সি কমন যাচ্ছে, তাহলে সি কমন দিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে দেখো উপরে কি পড়ে থাকলো আমার, এক্স প্লাস ওয়াই প্লাস জেড যে থাকলো, নিচে এই তিনটে রাশি থেকে দেখো কি কমন যাচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যাচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমি কমন দিলাম, কি পড়ে থাকলো, এ প্লাস বি প্লাস সি। এবার দেখতে পাচ্ছ কি, যে উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এই দুটো কেটে গেল, কি পড়ে থাকলো আমার, ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি। এখানে একটা লাইন লিখতে হবে, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো, এটা আমাকে বলে দিয়েছিল, ঠিক আছে, সেই জন্য এটা কাটাকাটি গেল, জিরো হলে কাটাকাটি যেত না, ঠিক আছে। তো সেটা তোমাকে বুঝতে হবে না, তুমি এটা লিখে নেবে, আর ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে আমার দাঁড়ালো। অর্থাৎ আমি বলতে পারি যে প্রতিটা অনুপাতের মান হচ্ছে ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি, নিশ্চয়ই বুঝতে পারলে। পরেরটা কি বলছে দেখো, দুই একটা বলছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে। তো আমি এই অঙ্কটা কি করবো করব, দেখো কি ভাবে আছে, দেখো এ প্লাস বি প্লাস সি আছে, ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, আর এইদিকে ডান দিকে গুণ হয়ে আছে। তো আমি এই রকমের অঙ্ক এর আগে অনেক অনেকবার করেছি, কোষে থেকে 5.3 তেও ছিল, এছাড়া প্রয়োগের ক্ষেত্রেও ছিল কয়েকটা। তো আমি কি করব, আমি এই দুগুলোকে উল্টে দেব, ঠিক আছে, এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড করে দেবো, সে যদি তারপরে কে ধরে নিয়ে এর ভ্যালু কত, বির ভ্যালু কত, সি এর ভ্যালু কত, সেটা কে এর আকারে প্রকাশ করব, দিয়ে এখানে আমি বসিয়ে দেবো, ঠিক আছে। তো চলো করা যাক, দেখো এটা হচ্ছে আমার অঙ্ক, আমাকে বলে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে দেখাতে হবে যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো আমি প্রথমে কি করব, না আমি এটার বদলে লিখতে পারি বা এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এটা ইকুয়ালস টু বি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এটা ইকুয়ালস টু সি বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, লিখতে পারি, আমি উল্টে দিলাম দুটো সবগুলোকেই, ঠিক আছে। এইবার এটা সমান আমি কে ধরে নেব, ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি যে অতএব এ ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, এ ইকুয়ালস টু সরি এ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে দেখো কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এই কে ইন্টু এইটা কেন হলো নিশ্চয়ই বুঝতে পারছো, তার কারণ এ আমি যদি এক একটা ভেঙে ভেঙে লিখি এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু কে পেয়েছি, তো তোমাদের হয়তো বুঝতে অসুবিধা বড় রাশি বলে, তাহলে এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু কে, তাহলে এ ইকুয়ালস টু বলতে পারি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা বুঝতে না পারলে অঙ্কটা কিছুই বুঝতে পারবে না। তাহলে এ ইকুয়ালস টু এটা দাঁড়ালো, বি ইকুয়ালস টু কি হচ্ছে, বি ইকুয়ালস টু হবে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, একই রকম হবে, আবার সি ইকুয়ালস টু হবে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে। এইবার আমাকে এই বাম পক্ষটা কি আছে সেটা আমি এখানে লিখলাম, ঠিক আছে, বাম পক্ষ, বাম পক্ষে কি আছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাই তো আছে আমার বাম পক্ষে। এবার আমি এর বদলে কি লিখবো, এটা লিখবো, ঠিক আছে, বা দেখো কে মানে, এ মানে কি, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তাই তো, প্লাস বি মানে কি, বি মানে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, প্লাস সি মানে কি, সি মানে হচ্ছে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা শুধু আমার প্রথম রাশিটুকু হলো, তাই তো, তার সঙ্গে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে যেটা ছিল সেটা লিখলাম। এইবার এই রাশিগুলো থেকে এই প্রথম ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে কি কমন যাচ্ছে প্রত্যেকটা থেকে, প্রত্যেকটা দেখো কে কমন যাচ্ছে, তাহলে কে কমন দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই,
এটা ইনটু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এইবার এটাকে একটু সাজিয়ে লিখি আমি, তাহলে কে ইনটু এক্স স্কোয়ার হলো প্লাস ওয়াই স্কোয়ার হলো এটা স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হলো মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই ইনটু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই তো? এইবার দেখো এটা একটা আমি ফর্মুলা পাচ্ছি, এই ফর্মুলাটা কিসের ফর্মুলা না, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, সেটা ইকুয়ালস টু আমি বলতে পারি। দেখো এখানে যেমন কে আছে সেরকম কে লিখলাম, আর এইটা মানে হচ্ছে আমার এ কিউব প্লাস বি কিউব, বা এখানে আমি এক্স ওয়াই দিয়ে বলছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, এইটা হচ্ছে আমার ফর্মুলাটা, ঠিক আছে? এই ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই শিখেছ, এই ফর্মুলাটা মনে রাখবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি সি এ, মানে হচ্ছে এটা হচ্ছে তার ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাটা মনে রাখলে তবে এই অঙ্কটা করতে পারবে কিন্তু। তাহলে বাম পক্ষ আমার এটা বেরোলো, এবার আমি ডান পক্ষ লিখব। ডান পক্ষে কি কি আছে দেখো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তাই তো? তাহলে এর বদলে কি লিখবো আমি, আবার সেই একই, এর বদলে লিখবো কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স, তাই তো? প্লাস বি এর বদলে কি লিখবো, বি এর বদলেও আমি তাই লিখবো, বি এর বদলে লিখবো দেখো কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু, এখানে ওয়াই আছে একটা ওয়াই লিখলাম, প্লাস সি এর বদলে কি লিখবো কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড। এবার দেখো এই প্রত্যেকটা রাশি থেকে কি কমন যাচ্ছে, প্রত্যেকটা রাশি থেকে কে কমন যাচ্ছে, তাহলে কে কমন দিয়ে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স আছে, তাহলে এটা গুণ করলে এক্স কিউব মাইনাস এটা কি হলো এক্স ওয়াই জেড, প্লাস এখান থেকে কে কমন চলে গেছে তাহলে ওয়াই দিয়ে এটা গুণ করে এটা বসিয়ে দিই, ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেডই হচ্ছে সাজিয়ে লিখলে, প্লাস এখানেও তাই কে চলে গেছে কমন, তাহলে কে জেড স্কোয়ার ইন্টু জেড হলো, তাহলে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে এটা কি দাঁড়ালো কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস এখানে একটা এক্স ওয়াই জেড এখানে একটা এক্স ওয়াই জেড এখানে একটা এক্স ওয়াই জেড, তাহলে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। তাহলে দেখো বাঁ দিকেও যা পেয়েছি ডান দিকেও তাই পেয়েছি, তাহলে আদৌ আমি বলতে পারবো যে বাম পক্ষ ইকুয়ালস টু হচ্ছে আমার ডান পক্ষ প্রমাণিত। নিশ্চয়ই বোঝা গেল, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে পজ করে নিয়ে আরেকবার দেখে নাও। এবার দেখো তিন নম্বরটা, 11-3 বলছে এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়ালস টু সি বাই এক্স প্লাস ওয়াই হলে আমাকে দেখাতে হবে এ ইন্টু বি মাইনাস সি বাই এক্স ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটা ইকুয়ালস টু এটা সমান এটা, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে অনুপাতের এই অঙ্কগুলো, বড় প্রশ্নের সবচেয়ে শেষের অঙ্ক এটা। আমি আগের অঙ্কটা যে করলাম কে ধরে, এখানেও সেই একই রকম ভাবে অনুপাতের অঙ্ক সমান অনুপাতের অঙ্ক মনে রাখবে, আমি ম্যাক্সিমাম আমাকে কে ধরে অঙ্কই করতে হবে, আর এই অঙ্কগুলো যেগুলো বড় অঙ্ক আছে বিশেষ করে 5.3 এর সেগুলো শেষের দিকের অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? বারবার প্র্যাকটিস করলে তবেই অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে, একবার এখান থেকে দেখে নিলে মানে তুমি অঙ্ক বুঝে গেলে তা কিন্তু নয়। দেখো এটা হচ্ছে আমার অঙ্ক এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়ালস টু সি বাই এক্স প্লাস ওয়াই হলে দেখা হচ্ছে এটা বাই এটা সমান এটা, তাহলে আমি কি করব, আমি এটা সমান কে ধরে নেব, ঠিক আছে? তাহলে এটা সমান যদি কে হয় এখানে তোমার ব্র্যাকেট লিখবে ধরি, তাহলে এ ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই প্লাস জেড বি ইকুয়ালস টু কে ইন্টু জেড প্লাস এক্স আর সি ইকুয়ালস টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই তো? এইবার আমি এই এক একটা রাশি নিয়ে আলোচনা করব, তাহলে এ ইন্টু বি মাইনাস সি ডিভাইড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাই তো? তাহলে এ মানে কি, এ মানে আছে এটা, তাহলে এ মানে আছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, ঠিক আছে? বি মাইনাস সি মানে হচ্ছে
আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম কে, বি মানে হচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা মানে হচ্ছে আমার বি মাইনাস সি, নিচে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড ও করে দিতে পারো, বা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার থাকলে কোনো অসুবিধা নেই। এইবার দেখো এখানে কে ইন্টু ওয়াই প্লাস জেড যেরকম আছে থাকলো, কে ইন্টু ওয়াই প্লাস জেড, আর এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, এখান থেকে কে কমন যাচ্ছে আমার একটা, তাহলে কে কমন দিয়ে ফেললে তাহলে এখানে জেড প্লাস এক্স যেরকম আছে থাকলো, এখানে মাইনাস আছে থাকলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, নিচে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এইবার দেখো এখান থেকে এই এক্স, এই এক্স কেটে যাচ্ছে, তাহলে নিচে আমার উপরে ওয়াই কে ইন্টু ওয়াই প্লাস জেড যেরকম আছে থাকলো, এখানে কি পাচ্ছি জেড মাইনাস ওয়াই পাচ্ছি, তাই তো, ইন্টু কে ইন্টু জেড মাইনাস ওয়াই পাচ্ছি, তাহলে এখানে আমি আচ্ছা মাইনাস কে বের করে দিলাম, মাইনাসটাকে বের করে দিলাম, কেন বের করে দিলাম দেখো, জেড মাইনাস ওয়াই পাচ্ছিলাম তাহলে আমি এটা ওয়াই মাইনাস জেড পেয়ে গেলাম, মাইনাসটা বের করে দিচ্ছি যেহেতু। আচ্ছা এটা গুণ আকারে আছে, আমি ভালো করে লিখছি দেখো, কে ইন্টু ওয়াই প্লাস জেড আমার যেরকম আছে থাকলো, এইখান থেকে আমি মাইনাস কে লিখলাম, মাইনাস কে লিখে এখানে কি পেলাম, জেড মাইনাস ওয়াই ছিল তাহলে ওয়াই মাইনাস জেড হয়ে গেল, এটা গুণ আকারে আছে সেজন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড যেরকম আছে সেরকম পেলাম। এইবার তাহলে এইবার এখান থেকে দেখো কে ইন্টু মাইনাস কে হলো, তাহলে কে ইন্টু মাইনাস কে মানে হচ্ছে মাইনাস কে স্কোয়ার, আর এখানে ওয়াই প্লাস জেড যেরকম আছে সেটা লিখলাম ইন্টু ওয়াই মাইনাস জেড, নিচে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, দেখো কেটে গিয়ে শুধু মাইনাস কে স্কোয়ার পড়ে থাকলো, তাই তো, শুধু মাইনাস কে স্কোয়ার পড়ে থাকলো। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় রাশিটা করব, বি ইন্টু সি মাইনাস এ ডিভাইড বাই বি ইন্টু সি মাইনাস এ ডিভাইড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বি মানে কি, বি মানে হচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স, আবার সি মানে কি, সি মানে হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এ, মাইনাস এ মানে হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, তাই তো, নিচে কি পড়ে থাকলো জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এরকম ভাঙার দরকার নেই, একই রকম ভাবে সে একই কমন যাবে, তাহলে দেখো উপরে কে ইন্টু জেড প্লাস এক্স যেরকম থাকলো থাকলো, আর এখান থেকে কে কমন দিলাম, তাহলে কে কমন দিলে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জেড, নিচে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কে, ঠিক আছে, তাহলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে এখানে জেড প্লাস এক্স, এখানে জেড সরি এক্স মাইনাস জেড পেয়েছি, তাহলে এখানে মাইনাস কে ইন্টু এই কে, এইটা এই কে টা এটা এই কে টা, আর এখানে মাইনাস কমন দিচ্ছি এক্স মাইনাস জেড ছিল, তাহলে তাহলে জেড প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস জেড, যেহেতু মাইনাস বের করে দিচ্ছি তাহলে আমি মনে রাখবো জেড মাইনাস এক্স লিখবো, ঠিক আছে, আর নিচে এবার জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স লিখে দিতে পারো, এটা তাহলে দেখো এটা কেটে গেল, এটা পড়ে থাকলো কি মাইনাস কে স্কোয়ার, তাই তো, মাইনাস কে স্কোয়ার পড়ে থাকলো, তাহলে আমাকে দেখাতে হবে যে এইটা সমান এটা সমান এটা, তাহলে এই দুটো সমান আমি অটোমেটিক এখনই হয়ে গেল। এবার তিন নম্বরটা, তিন নম্বরটা একই রকম হবে, তাহলে আমি একটু পরিষ্কার করে নিই জায়গাটা, বা আমি নিজেই করছি, কি বলেছে সি ইন্টু এ মাইনাস বি ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সি মানে কি, সি মানে হচ্ছে দেখো কে ইন্টু এক্স প্লাস ওয়াই, একটা করতে পারলে তোমরা বাকিগুলো নিজেরাই করতে পারবে, তাহলে এটা হলো সি, এ মানে কি, এ মানে হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস বি মানে কি, কে ইন্টু জেড প্লাস এক্স, কে ইন্টু জেড প্লাস এক্স, ঠিক আছে, নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে কে ইন্টু এক্স প্লাস ওয়াই আমি যেরকম আছে সেরকম রাখলাম, এখান থেকে কে কমন দিলাম, কে কমন দিলে ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স, ঠিক আছে, নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে দেখো এখানে কে ইন্টু এক্স প্লাস ওয়াই যেরকম আছে থাকলো,
এখান থেকে প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, আবার এখানে মাইনাস কে করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আর এখানে এক্স মাইনাস ওয়াই হলো, তাহলে দেখো ওয়াই মাইনাস এক্স ছিল, এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। নিচে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে কে ইন্টু কে গুণ করলে মাইনাস কে স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হলো, নিচে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হলো, তাহলে এটা কেটে গিয়ে মাইনাস কে স্কোয়ার। তাহলে প্রত্যেকটা রাশি এটা ভ্যালু পেলাম আমি মাইনাস কে স্কোয়ার, এটা ভ্যালু পেলাম মাইনাস কে স্কোয়ার, এটা ভ্যালু পেলাম মাইনাস কে স্কোয়ার, অতএব বলতে পারি যে প্রতিটা রাশি আমার সমান, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই বোঝা গেলো কি করে করলাম আমি অঙ্কটা, ক্যালকুলেশনটা একটু বড় আছে, এবার এইখানে প্রত্যেকটাতে আমাকে ইয়ে বসিয়ে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, এবিসি এর ভ্যালুটা বসিয়ে। তাহলে এইখানে আমাদের বড় প্রশ্ন সব শেষ হয়ে গেল, অনেক অনেক ধন্যবাদ তোমাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য, আশা করি অঙ্কগুলো সব তোমরা বুঝতে পেরেছো, এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং অন্যান্য যে ভিডিওগুলো আছে যেগুলোতে তোমাদের মাধ্যমিক অন্যান্য চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো এখানে করে দেওয়া হয়েছে, এই এখানে তোমাদের মাধ্যমিকের সমস্ত অঙ্কর সমাধান তোমরা পাবে এবং ইংরেজিরও সমস্ত সমাধান পাবে। এছাড়া তোমাদের ভবিষ্যতে জীবনে কেরিয়ার সম্পর্কে কোনো ডাউট থাকলে সেখানেও তোমরা আমরা সেই নিচে কেরিয়ার কাউন্সিলিং এর উপরে ভিডিও করছি, সেগুলো তোমরা দেখতে পারো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পরের ভিডিওতে আমি সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো।